আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মালয়েশিয়ান লাইভ থেকে সরাসরি সম্প্রচার করতেছি ক্রিকেট খেলা, আপনারা দেখতে থাকুন। এটা আমাদের প্যাসিফিকের ক্রিকেট টিম। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন আমাদের ব্যাটে আছে সেই বিশাল ব্যাটিং মোহাম্মদ কৌছার শেখ। তিনি এই প্যাসিফিক বারের শেফ। তিনি আসলে দুর্দান্ত ফিল্ডিং করে, ব্যাটের কথা না বললেই নয়। ব্যাটটিও অসাধারণ, কিন্তু আসলে ব্যাটে বলে ভালো সংযোগ হচ্ছে না, যার জন্য উনি একটু টেনশন আছে। যাক, কোনো সমস্যা নাই। ও, বল চলে গেল সীমানার বাইরে। এপাশে আছে ইমরান ভাই, আর আপনারা দেখতেই পারতেছেন বলে আছে আমাদের বিশিষ্ট বড় ভাই কপিল। তিনি এই বারের অনার, যে কিনা দুর্দান্ত বোলিং করতেছে এবং দুর্দান্ত ব্যাটিং। তার পারফরমেন্স আসলে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না, অসাধারণ। ও, এখন ব্যাটে আছে রাজু। রাজু হলো এই প্যাসিফিক বারের বারটেন্ডার। আসলে তার ককটেল খেলে আপনারা পাগল হয়ে যাবেন। সে কিন্তু দুর্দান্ত ককটেল বানাতে পারে, আসলে অসাধারণ তার হাতের ককটেল, যেটা না বললেই নয়। আর এখন ব্যাটে বলে চলে আসলো আমাদের সেই বড় ভাই শাহিন ভাই। শাহিন ভাই যে কিনা প্যাসিফিক বারের প্রধান শেফ, আসলে তার হাতের বার্গার খেলে আপনারা পাগল হয়ে যাবেন, অসাধারণ বার্গার বানায়, কী বলবো। ও, এইমাত্র আমাদের মাধ্যমে অন্য একটি প্লেয়ার এসে হাজির হলো, আপনারা দেখতেই পারতেছেন উজ্জ্বল ওরূপে পেশাররা। আসলে ভাই, ওনারে আমরা সবাই উজ্জ্বল, কিন্তু কোন আমরা সবাই পেশার বলি, যার কারণে ওনার পেশার আছে অনেক। তো আপনারা আসলে বলতে যাবেন না, বলতে গেলে আবার পরে আবার আপনাদের পেশার করে দেবে। আর জনি আসলে কি বলবো, জনি দেখতেছেন বিরতির মতো আর কি, একটু পানি ড্রিঙ্কস করতেছে আর কি। ও ভাই, এরকম ফিল্ডিং দিলে তো আসলে কাজ হবে না, একটু ভালো করে ফিল্ডিং দেওয়া লাগবে। তবে আসলে না বললেই নয়। ও বলিং, সেম বলিং এগেইন, আবার বলে চলে গেল কপিল ভাই। আসলে দেখা যাক উনি কী করে। ও, আম্পায়ারের সিদ্ধান্ত ভুল হয়েছে, আসলে এখনও ওভার সম্পূর্ণ হয়নি, ওভার করতে গেলে এখনও বল বাদ গেছে একটি। আপনারা দেখতে পাচ্ছেন, আসলে আপনারা খেলা দেখতেছেন সরাসরি মালয়েশিয়ান লাইভ ইউটিউব চ্যানেল থেকে। খুবই দুর্দান্ত ক্রিকেট, আসলে বাইরের পরিবেশ পুরো এটাতে ঠান্ডা, আর এই লকডাউনের ভিতর আমাদের ক্রিকেট খেলা মেতে উঠেছি আমরা, দুর্দান্ত অসাধারণ। আসলে কি বলবো, আমাদের তো আম্পায়ার নেই, তো ব্যাটিং পক্ষের লোক আম্পায়ার করতেছে। বলে আছে আবার কপিল ভাই। ও কপিল ভাই আসলে দুর্দান্ত বোলিং করে, তিনি 2 ওভার 3 উইকেট, অসাধারণ। মাঝে মাঝে ব্যাটিং ও ফিল্ডিং করতেছে, কারণ ফিল্ডিংয়ের স্বল্পতাই। ও, এখানে দেখতে পারতেছেন, ও আসলে অসাধারণ, অসাধারণ নন বাউন্স, কে বল চলে গেল পিছনে। পিছনে আমাদের কিপার আছে ইমরান ভাই, তিনি ডাকার। আর আমাদের একটু বাইরের পরিবেশটা দেখাই, যেখানে আসলে গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছে, খুবই সুন্দর, হালকার উপর ঝাপসা আপনারা দেখতে পারতেছেন, অসাধারণ পরিবেশ। বলে চলে গেছে এখন জনি। আসলে জনি খুবই ভালো বল করতে পারে, কিন্তু আজকে জানি না কী করবে, আসলে সকাল থেকে জনির মুড অফ। তো দেখা যাক জনি কী করে আসলে। হ্যাঁ, জনি বলের প্রস্তুতি নিচ্ছে, বলের প্রস্তুতি নিচ্ছে নিচ্ছে নিচ্ছে। এপাশে আমরা দেখতে পারতেছি ইমরান ভাই। আসলে ইমরান ভাই তিনি কিন্তু ঢাকার ছেলে, খুবই ভালো ব্যাটিং করে, খুবই ভালো বোলিং করে, স্পেশালি ওনার ফিল্ডিংয়ের কথা না বললেই নয়, অসাধারণ লোক, সবসময় হাসি খুশি থাকে। আচ্ছা, জনি জনি বোলিংয়ের প্রস্তুতি নিচ্ছে, দেখা যাক দেখা যাক কী করে জনি। কৌছার, কৌছার আসলে ব্যাটিং করে বিরতিতে আছে, কৌছার খুবই ভালো মনের মানুষ, সবসময় হাসি খুশি থাকে। আমাদের ব্যাটিং দেখতেই পারতেছেন রাজু, রাজু রাজু কিন্তু ভালো ব্যাটিং করে, আসলে না বললেই নয় তার কথা। তো জনি জনি প্রস্তুতি নিচ্ছে, জনি জনি বল করতেছে, জলি বল করতেছে, কোথায় জনি? আসলে বাইরে প্রচণ্ড বৃষ্টি নামতেছে, আলোর স্বল্পতা, আসলে কী বলবো, আবার একটু স্বল্পতা আছে দেখতে পাচ্ছেন। এখানে ম্যাচের বিরতি চলতেছে। ও, জনি প্রথম বল করলো, আসলে প্রথম বল চলে গেলো শাহিন ভাই হাতে ক্যাচ, কিন্তু শাহিন ভাই ধরতে পারলো না। দ্বিতীয় বল চলে আসলো, ও আস্তে করে ঠেকাও, খুব সুন্দর অসাধারণ। ও, তৃতীয় বলের মাঝখানে ও বল চলে যেতে গেলো সীমানার বাইরে, কিন্তু আসলে শাহিন ভাই খুবই ভালো ফিল্ডিং করেছে বলটা ঠিকায়। দেখা যাক চতুর্থ নম্বর বল, ও গুড বলিং, আসলে বল চলে গেলো সীমানার বাইরে, রান সংখ্যা দাঁড়ালো
29। ও খুবই সুন্দর। আর এই পাশে দেখতে পাচ্ছেন আসলে উজ্জ্বল ভাই, ওরূপে পেশার কি বলবো, উনি আসলে অন্য কাজ নিয়ে ব্যস্ত। জানি খুব বল, খুব খুবই খুবই ওকে। আবার বলে চলে কপিল ভাই, আসলে কপিল ভাই খুবই ভালো বল করতে পারে আসলে, তো এর জন্য বারবার ওনাকে বলে দিচ্ছি। উনি তো আসলে এখানে আজকের হয়তো বা ম্যান অফ দ্য ম্যাচ কপিল ভাই হবে, দেখা যাক। ও সুন্দর সুন্দর গুড বলিং, গুড বলিং আসলে অসাধারণ যে পারফরমেন্স। আসলে কপিল ভাই যদি বাংলাদেশ ক্রিকেট দলে যাইতো হয়তো বা ক্রিকেট দল আরও উন্নত ভালো খেলতো। অবশ্যই আমাদের কি বাংলাদেশ ক্রিকেট টিম ভালো খেলে, তবে কপিল ভাই যদি এখানে থাকতো হয়তো বা ছোটোবেলা থেকে প্র্যাকটিস করতো হয়তো আরও ভালো খেলতো, কারণ উনি দুর্দান্ত বলিং করে এবং ব্যাটিং পারফরমেন্স ওনার আরও সুন্দর। তো যাই হোক, আপনারা খেলা উপভোগ করতেছেন কেমন অবশ্যই আমাকে জানাবেন। ওই যে দেখেন উজ্জ্বল, উজ্জ্বল দেখছেন পেশার, পেশার চেতে গেছে, চেতে গেছে, চেতে গেছে, এ বিন্দাই দিমু। তো বন্ধুরা আসলে একটু পরে আমার ব্যাট করতে হবে, যেহেতু আমি ব্যাটিং পক্ষে ছিলাম এতক্ষণ, আসলে আপনাদের সাথে ধারাভাষ্য করলাম। জানি না আমার ধারাভাষ্য আপনাদের কেমন লেগেছে, অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন, ভুলবেন না কিন্তু। তো বন্ধুরা একটু পরে আমার ব্যাটে যাওয়া লাগবে, আজ এ পর্যন্তই শেষ করলাম, হয়তো বা আপনার দেখা বন্ধ কোনো পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।